মন্দিরে মায়ের রূপ দেখে আকাশের চাঁদের দিকে তাকায়। তারা দেখে যে মায়ের কপালে টিপ্ত আকাশের দৃশ্যমান, আর প্রায় 600 বছর আগে ভবিষ্য মালিকা গ্রন্থে এমনই একটি রূপের বর্ণনা করা হয়েছিল, যে দিনে মাতা তার তৃতীয় রূপ চন্দ্র ঘণ্টার রূপ ধারণ করেন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছুদিন পূর্বে চাঁদের নিচে শুক্র গ্রহ পরিলক্ষিত হয়েছে। আমরা অনেকে দেখেছি অথবা অনলাইনে দেখেছি, কিন্তু চাঁদের নিচে শুক্র গ্রহ ইসলাম ধর্মে প্রমাণ না মিললেও প্রমাণ মিলেছে হিন্দু ধর্মে তাদের ভবিষ্যৎবাণী বা তাদের গ্রন্থগুলোতে। আমরা মুসলিমরা বা যেটা আরবিতে হরফ দিয়ে বুঝিয়ে থাকি, ব্যাস আমাদের ইসলাম ধর্মে এতটুকু রয়েছে। আর ইউটিউবে যত ভিডিও আছে চাঁদের নিচে শুক্র গ্রহ কেয়ামত আলামত, তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা। মূলত হিন্দুদের বইতে এই ভবিষ্যৎবাণী রয়েছে, সুতরাং হিন্দু ধর্ম সত্য। আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার চ্যানেলে কিছু ভিজিটর আছে যারা এই সকল ভিডিও দেখে, তো এই জন্য আমি ভিডিওটি বানিয়েছি। তো ভাই, আমাদের ইউটিউবার বক্তা যারা আছে তাদের মধ্যে কিছু আছে মূর্খ, তেমনি ভাবে হিন্দুদের ধর্মে ইউটিউব বক্তা যারা আছে তারাও মূর্খ। আমি শুধু হিন্দুদের ব্যাপারে সমালোচনা করব এমনটা বিষয় না, বরং আমাদের মুসলিম ধর্মে যারা টাকা ইনকামের জন্য, ভিউ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায়, তাদের বিরুদ্ধে বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকি। তো কথা না বলেই আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে দেখুন, চাঁদের ব্যাপারে কোরআনে কি বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কখনই নয় শপথ চাঁদের, সূরা মুদাসসির আয়াত 32। তারপর আল্লাহ তাআলা ইনশিকাক আরেকটি আয়াতে বলছেন, আমি শপথ করছি চাঁদের যখন তা ভরাট হয়ে পরিপূর্ণ লাভ করে। অর্থাৎ চাঁদ যে ভরাট হয়, চিকন হয়, মোটা হয়, এ ব্যাপারেও কোরআনে উল্লেখ রয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিম আস সিজদাহ আয়াতে বলছেন যে তারই নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত হলো রাত, দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না এবং চন্দ্রকেও না, বরং সিজদা করো আল্লাহকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি বাস্তবিকই তোমরা তার ইবাদত করে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, শুধু চন্দ্র নয়, দিন রাত সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা, এরপর আসি যে সূরা আনআম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। তিনি রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য, যা সময়, এবং সূর্য চন্দ্রকে করেছে এক হিসাবের অনুবর্তী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে এই যে মাস হিসাব যে করি, এটা কিন্তু চন্দ্র থেকে এসেছে, একদিন, দুই দিন, তিন দিন, এভাবে কিন্তু আমরা হিসাব পরিচালনা করে আসছি। তো এর প্রমাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। এরপর আসি যে এই যে চাঁদ যে ঘুরে, একে অপরকে কেন্দ্র করে ঘুরছে, নিজে ঘুরছে, এই ব্যাপারেও সূরা ইব্রাহিম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূর্য চন্দ্রকে তোমাদের কাছে নিয়োজিত রেখেছেন যা অবিরাম পরিভ্রমণরত আছে, আর তোমাদের জন্য রাত এবং দিনকেও কাজে লাগিয়ে রেখেছেন। তো চন্দ্র, সূর্য, সকল কিছুই, গ্রহ, নক্ষত্র, যা আছে, ব্ল্যাক হোল, সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং সুন্দরভাবে যাতে পৃথিবীটা পরিচালিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভিডিওতে যে আপনারা দেখলেন যে একটি তাদের দেবতার কপালে একটি টিপ রয়েছে, সে টিপে যা মিল রয়েছে এর কারণে তাদের হিন্দু ধর্ম প্রমাণিত, তাদের হিন্দু ধর্মে ভবিষ্যৎবাণী রয়েছে। আর মুসলিমরা কি দেখালো, মুসলিমরা দেখাচ্ছে যে বা নিচে একটি নক্তা রয়েছে, এই নক্তার কারণে প্রমাণিত হয় যে ইসলাম ধর্ম সত্য। বাহ, কত সুন্দর, ঠিক না? আমাদের আয়াত আর দেখানোর প্রয়োজন নেই, আমরা এভাবে আমরা সিমটম দেখব, বিভিন্ন আকৃতি দেখব, এটা মানে এটা, হ্যাঁ হ্যাঁ, যাদের আকাশে আল্লাহুল লেখা রয়েছে, সুতরাং এটা মানে প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য, এটা এটা মানে কি ইসলাম? কোরআন আগুনে পুড়েনি এই জন্য কোরআন সত্য, এটার নাম ইসলাম? ভাই, এটার নাম কি ইসলাম? গরু গোস্তের উপর আল্লাহ লেখা, এই জন্য ইসলাম সত্য। আপনি কি জানেন হিন্দু ধর্মে এরকম যত কিছু দেখছেন,
উপরে ভগবান আকাশের মধ্যে মেঘের মতন ভগবানের ছবি আসে, তারপরে তাদের যে ধর্মে যে যে সকল জিনিসগুলি রয়েছে আর কি, তারা যাদেরকে পুজো করে, যে সকল মানুষ রয়েছে বা বিভিন্ন প্রাণীর আকৃতি রয়েছে, তো বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হয়। এমন কি আছে যে মূর্তি সেটা বড় হচ্ছে। ডাক্তার জাকির নাকি প্রশ্ন করা হয়েছে যে মূর্তি, একটি মূর্তি রয়েছে দুধ দিচ্ছে, তো সে মূর্তিটি বড় হচ্ছে। তো ডাক্তার জাকির নাকি বলছেন যে পাহাড়েরও তাদের জীবন রয়েছে, তারা বড় হয়, পাথরও বড় হয়, এগুলো বড় হয় না? তো যাই হোক, এভাবে তারা নানান রকমের যা দেখছে কুসংস্কারে বিশ্বাসী। হিন্দু ধর্ম তো বেশিরভাগ ক্ষেত্রে তাদের ধর্ম পড়লে হিন্দু ধর্ম সাথে ইসলাম ধর্মের সাথে পুরোপুরি মিলে যায়। হিন্দু ধর্মে যে সকল শ্লোকগুলি রয়েছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানবতার বিরুদ্ধে চলে যায়। আমি তাদের সমালোচনা করছি না, আমি চাচ্ছি না এই ভিডিওতে সমালোচনা করতে, কিন্তু যারা হিন্দু ধর্মকে ছোট করতে চাচ্ছে, যারা হিন্দু ধর্মের ভুলগুলি তারা নিজেরাই প্রকাশ করছে এই সকল ইউটিউব বক্তাদের কারণে, হিন্দু ভাইদের বলছি, আপনাদের সামনে যদি এই ভিডিওটা যায়, আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আপনাদের ধর্মকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এখানে যে ব্যক্তিটি ভিডিওটি বানিয়েছে সে যে রেফারেন্সগুলি দিয়েছে এই রেফারেন্সে কোনো ভিত্তি নেই। যদি ভিত্তি থাকে তাহলে প্রমাণ দিতে বলবেন, কারণ আপনাদের ধর্মের ব্যক্তিরা, আপনাদের ধর্মের মনীষীরাই এই হিন্দু ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, বিভিন্ন সমালোচনার কারণে বিভিন্ন ভুল ভ্রান্তি ঢুকিয়ে দিয়েছে, এত নিচু মানের কথা, এত নিকৃষ্ট কথা, এত অশালীন কথা, এত কষ্টের কথা, সকল কিছুই দেখবেন ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে এবং শ্লোকগুলো সেভাবে সাজিয়ে রেখেছে যেটা একটার সাথে আরেকটা মিল নেই। তো আপনারা দেখান যে ইসলাম ধর্মে আমি যেভাবে প্রমাণ দেখিয়েছি, চাঁদ, আল্লাহ সুবহানাহু তাআলা চাঁদের কথা বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা চাঁদের মাধ্যমে আমাদের দিন রাত হয়, আমরা হিসাব গণনা করি এবং একজন ঘুরছে, প্রাসঙ্গিক যে প্রমাণগুলো সেগুলো আপনারা দেখান, তাহলে বুঝবো যে না, হিন্দু ধর্মে তাদের ভবিষ্যৎবাণী প্রমাণ হচ্ছে। আমি এখানে বলছি না যে হিন্দু ধর্ম সত্য বা ইসলাম ধর্ম সত্য, এভাবে আমি যাচাইবাছাই করছি না, কিন্তু আপনারা হিন্দু যেহেতু, তো আপনারা হিন্দুদের থেকে এইভাবে করে না, আয়াত যেভাবে আছে যে কয়েকটা গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলেছে, আরও আছে ভাই, আরও শত শত রয়েছে, আমি ওগুলো বাদ দিলাম, হাদিস তো আছে ওগুলো আমি বাদই দিলাম, কিন্তু আমি জাস্ট কয়েকটা আয়াত এনেছি। এই আয়াতের তো আপনারা প্রমাণ করে দেখান যে চাঁদের সাথে আপনাদের বইতে মিল রয়েছে, চাঁদ ঘুরে, চাঁদ আলো দেয়, চাঁদের মাধ্যমে মাস গণনা হয়, এভাবে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেখান। এই শুক্র গ্রহে চাঁদ, চাঁদের নিচে যে শুক্র গ্রহ, এটা আমাদের কোরআনে এরকমভাবে প্রমাণিত নয় যে এটার মাধ্যমে কেয়ামতের আলামত, এটা মানে যে কেয়ামতের আলামত এমনটা নয়, তবে চাঁদ মোটা হবে, বড় হবে, সেই বিষয়ে কথা রয়েছে। কিন্তু আপনারা যেভাবে প্রমাণ দেখিয়ে দিলেন যে এটার সাথে এটা, তার মানে হিন্দু ধর্ম সত্য এবং আপনাদের ভবিষ্যৎবাণী রয়েছে, আপনারা আমাদের ভিডিও দেখে আপনারা এই ভিডিওটি বানিয়েছেন, সত্য কথা, আপনারা আমাদের ভিডিওটি দেখে আপনারা এই ভিডিওটি বানিয়েছেন। আর আমাদেরও কিছু ইউটিউব বক্তা আছে, মূর্খ রয়েছে, এই মূর্খগুলো ইউটিউবে ভিউ পাওয়ার জন্য, টাকা ইনকামের জন্য তারা এই সকল ভিডিওগুলি বানায়, বানিয়ে কি করছে, আমাদের ইসলামকে হাসির পাত্র বানিয়ে নিচ্ছে, আমাদের ইসলামকে সবাই দেখে বলে যে এর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই। এই যে কেয়ামত, পুনর রমজান কেয়ামত হবে, আমি নিজেও ভিডিও ছেড়েছি, কই, আমি তো এটার পক্ষে যাইনি, থাম্বনেল দিয়েছি, টাইটেল দিয়েছি, কিন্তু ভিতরে দেখুন আমি এর বিরুদ্ধে কথা বলেছি, এটা জাল হাদিস, প্রমাণও দেখিয়েছি আমি। তাহলে এরকম জাল হাদিস প্রচার করছেন কেন, কেন প্রচার করছেন কেন, আর কত ইসলামকে প্রশ্নবিদ্ধ করাবেন আপনারা, আর কত টাকা ইনকাম করলে আপনাদের শান্তি ফিরে আসবে, সহি হাদিস প্রচার করুন না ভাই, আপনাদের আপনারা ইউটিউব থেকে ইনকাম করেন, সহি হাদিস থেকে প্রচার করে ইনকাম করেন না, সমস্যা তো নাই, হাদিসে এত প্রমাণ রয়েছে, কোরআনে এত আয়াত রয়েছে প্রমাণিত, বৈজ্ঞানিক প্রমাণিত রয়েছে, সেগুলো না দিয়ে আপনারা এই যে কিছু একটা ঘটলেই, আগুন লাগলেই কোরআন পাওয়া গেছে, ওই ভূমিকম্প এলে সব ধূলিসাৎ হয়ে গিয়েছে, মসজিদ ভাঙেনি, তো এটা কি, এটা মানে কি ইসলাম সত্য,
ভূমিকম্পে ইসলাম ভূমিকম্পে মসজিদ ভাঙেনি, এজন্য কি ইসলাম সত্য? ইসলাম তো এসেছে কোরআনের মাধ্যমে, কোরআন দিয়ে আপনি বুঝাবেন যে ইসলাম সত্য। কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক, আমিন।